নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস সেই সময়ের পরবর্তী অংশ সাতই পৌষ দেবেন্দ্র তার কুড়িজন বন্ধুর সঙ্গে এক নতুন ধর্মে দীক্ষা নিলেন ব্রাহ্ম সমাজে যে নিভৃত বেদ পাঠ হতো সেই কুঠুরি ঢেকে ফেলা হলো পর্দা দিয়ে মধ্যে একটি বেদি তার উপরে বসলেন বৃদ্ধ রামচন্দ্র বিদ্যাভাগীশ সেদিন বৃহস্পতিবার দুপুর তিনটের সময় দেবেন্দ্র অফিস ছেড়ে চলে এসেছেন বিদ্যাবাগিসকে তিনি বললেন হে আচার্য বিশুদ্ধ ব্রাহ্ম ধর্মমত গ্রহণ করিবার জন্য আমরা সকলে আপনার নিকট উপনীত হইয়াছি যাহাতে আমরা অদ্বিতীয় পরম ব্রহ্মের উপাসনা করিতে পারি যাহাতে সৎকর্মে আমাদের প্রবৃত্তি হয় এবং পাপ মোহে মুগ্ধ না হই এরূপ উপদেশ দিয়া আমাদের সকলকে মুক্তির পথে উন্মুখ করুন বিদ্যাবাগেশের চোখে অশ্রু এসে গেল বহুদিন পর তার স্বপ্ন সফল হতে চলেছে বয়স অনুসারে প্রথমে শ্রীধর ভট্টাচার্য পরে শ্যামচরণ ভট্টাচার্য এগিয়ে গিয়ে বেদীর সামনে প্রতিজ্ঞা পাঠ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করলেন তৃতীয় ব্রাহ্ম হলেন দেবেন্দ্রনাথ তারপর তার ভাই গিরীন্দ্রনাথ এবং আখ্যা কুমার দত্ত ও অন্যান্যরা দীক্ষান্তে নবীন ব্রাহ্মরা প্রত্যেকে পরস্পরকে আলিঙ্গন করলেন এক সামাজিক বিপ্লব ঘটতে চলেছে যে সেই সচেতনতা থেকে তাদের শরীরে রোমাঞ্চ হতে লাগল দেবেন্দ্র সকলকে বললেন পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল এখন ব্রাহ্ম ধর্ম হইল ব্রহ্ম ব্যতীত ধর্ম থাকিতে পারে না এবং ধর্ম ব্যতীতও ব্রহ্ম লাভ হয় না এইভাবে রামমোহনের আদর্শ থেকে কিছু বিচ্যুত হয়ে বিদ্যাবাগী ও দেবেন্দ্র সূচনা করলেন এক পৃথক ধর্মের রামমোহন চেয়েছিলেন সর্বধর্মের মধ্য থেকে সংস্কারমুক্ত একেশ্বরবাদী মানুষগুলিকে এক জায়গায় এনে জড়ো করতে সেই জন্যই তিনি পৃথক নাম দিয়ে কোনো ধর্ম প্রচার করতে চাননি আর দেবেন্দ্র স্থাপন করলেন শুধু উচ্চবর্ণের হিন্দু ভদ্র সমাজের জন্য এক বিদ্রোহী ধর্মের অবশ্য রামমোহনের মতে ছিল একটি তত্ত্বমাত্র আর দেবেন্দ্রর অধ্যক্ষতায় নবপ্রতিষ্ঠিত ধর্মটি বাস্তব পথ নিল অচিরের সিংহদের অট্টালিকার নিজমহলের মহলের সম্পূর্ণ কর্তৃত্ব দিবাকরের স্ত্রী সোহাগবালার হাতে দিবাকর এ গোমস্থাই শুধু নন রামকমল সিংহের দক্ষিণ হস্তস্বরূপ সে দিনকে রাত এবং রাতকে দিন করার কাজে পরম দক্ষ আপন ভোলা রামকমল সিংহকে সে পোস্তার হাটে বিক্রয় করে আবার কুলিবাজার থেকে ক্রয় করে আনার ক্ষমতা রাখে নেহাত বিধুশেখরের তীক্ষ্ণ নজরের জন্যই তা সম্ভব হয় না বিধুশেখরকে দিবাকরের মতন ধুরন্ধর ব্যক্তিও ডরায় দিবাকর যে তার সগ্রাম জয়নগরে পাকা কোঠাবাড়ি বানিয়েছে এবং প্রতি বছরই বিঘের পর বিঘে জমি খাস করে ভূ সম্পত্তি বাড়াচ্ছে তা বিধু অজানা নেই বিধু মনে করেন চাকর কর্মচারীদের খানিকটা চুরির প্রশ্রয় না দিলে ঠিক কাজ আদায় করা যায় না তবে মাঝে মাঝে হুঁশিয়ারি দিতে হয় অকস্মাৎ হয়তো একদিন দিবাকরকে ডেকে বিধু বলেন এবারে গায়ে গিয়ে কি পুকুর কাটালে নাকি হে দিবাকর দিবাকর কেঁপে ওঠে বুড়োর কানে সে খবরও পৌঁছে গেছে তার পশ্চাতে কাকে যে চর লাগানো হয়েছে তা দীপাকর কিছুতেই ধরে উঠতে পারে না বিদেশাখর হাত তুলে তাকে অভয় দিয়ে বলেন তা বেশ করেছ গায়ে একজন পুকুর কাটালে পাঁচজনের উপকার হয় তা পুকুর উৎসর্গ করতে হয় জানো তো কার নামে উৎসর্গ করলে দীপাকর চট করে উত্তর দেয় আগে আমাদের কর্তার নামে পাগুল হয়েছ নাকি জ্যান্ত মানুষের নামে উচ্ছুক হয় কেন তোমাদের গৃহ দেবতা নেই পুকুর কেটেছ আর মা কালীর প্রতিষ্ঠা করা বৈষ্ণব তাদের বাড়িতে কালু পুজো হয় না এমনকি অন্যত্র ওই অনুষ্ঠানে সে প্রণাম দিতেও যায় না সে বলল সাত পুরুষ ধরে আমাদের বাড়িতে নারায়ণের পুজো হয় বলুন তো সে কথা আগে কখনো থাক খাতায় তোমার না আমি পঞ্চাশ টাকা লিখে নিও আমি রামকমলকে বলে দেব খুন সেই টাকায় ঠাকুরের মাথায় একটা সোনার মুকুট গুড়িয়ে দিও দিবাকর বুঝতে পারে না বিধু কোন দিক থেকে প্যাঁচটা কষলেন তবে এটা যে এক প্রকার সতর্কীকরণ তা বুঝতে কোনো ভুল হয় না পুকুর কাটার খরচ কোথা থেকে জোগাড় করলো সে প্রশ্ন না তুলে অযাচিতভাবে পঞ্চাশ টাকা বকশিস দিবাকর চলে ডালে ডালে তো বিদুশেখর চলেন পাতায় পাতায় কিন্তু অন্দরমহলের নিস্তলায় সোহাগবালার ক্রিয়াকলাপের হদিশ বিধুশেখরও পান না সেটা একটা পৃথক জগৎ বাড়িতে শুধু দাসের সংখ্যাই আঠারো এছাড়া রয়েছে নিজস্ব রজক গোয়ালা মালি পাচক দারবান পালকি বেহারা ও সহিস দাসদাসীরা পৃথক পৃথক কাজের জন্য নির্দিষ্ট খোদ কর্তার জন্য তিনজন মার জন্য তিনজন দুই পুত্রের জন্য এছাড়া কর্তার বিধবা ভাতৃবধূ কর্তার মা মারা গেলেন গত বছর তার দুজন নিজস্ব দাসী এখনো রয়ে গেছে পায়ের ওপর পা তুলে বসে থাকে তাদের জন্য কাজ খালি নেই এ বাড়িতে দুই হেসেল একটি ওপরতলার কর্তাদের জন্য অন্যটি আশ্রিত পরিজন ও দাসী দাস দাসীদের জন্য এর মধ্যে দ্বিতীয় হিসাবটি সম্পূর্ণ সোহাগবালার করা অত্তে সোহাগবালার দাপটে তার মুখের ওপর কেউ রাগ কাটতে পারে না বাড়ির পেছনে মস্ত বাগান গোয়াল ঘর ও পুষ্করিণী বাগানের এক পাশে সারি সারি গোলপাতার ঘর তার পেছনে কয়েকটি খাটা পায়খানা ওই গোলপাতার ঘরগুলি দাস দাসীদের তার একটি ঘর থেকে প্রতিনিয়ত কান্নার স্বর ভেসে আসে গঙ্গার ঘাট থেকে বিম্ববতী এক মা আর ছেলেকে কুড়িয়ে এনেছেন স্ত্রীলোকটির স্বামী হারিয়ে গেছে আর মেয়ে মারা গেছে শুনে চক্ষের জল ফেলেছেন তিনি তারপর সোহাগবালাকে ডেকে নির্দেশ দিয়েছেন এখন থেকে ওরা এ বাড়িতেই থাকবে প্রথম দিন থেকে ওদের অপছন্দ করেছে সোহাগবালা নতুন কোনো আশ্রিত এলেই তার এই মনোভাব হয় অন্যান্য আশ্রিতরাও বিষ চক্ষে দেখল থাকুমণি আর দুলালচন্দ্রকে আশ্রিতদের ধর্মই ওপর মহল থেকে করুণা কণা পাওয়ার প্রতিযোগিতায় তারা পরস্পরকে হিংসে করে মরে গেলেও একজন আর একজনকে সাহায্য করে না নবাগতদের সাহায্য করবার জন্য সোহাগ নিজস্ব কিছু প্রক্রিয়া আছে তো কয়েকদিনের মধ্যেই ওদের কথা ভুলে যাবেন তখন সোহাগবালা ওদের উপর এমন অত্যাচার চালাবে যে কিছু দিনের মধ্যে ওরা বাপ বাপ বলে পালাবার পথ পাবে না তবে প্রথম কয়েকদিন একটু তোয়াচ করতে হবে হঠাৎ গিনিমার টনক নড়লে আর ওক্ষে নেই মাগিটা দিন রাত পা ছড়িয়ে বসে ডুকরে ডুকরে অলক্ষণের মতন কাঁদে আর যেন কারো স্বামী হারায় না দুনিয়ায় আর যেন কারোর মেয়ে মরে না স্বামীটা হারিয়েছে না ওদের ফেলে পালিয়েছে তার ঠিক কী আর ছেলেটাও মায়ের পাশে বসে ঘ্যানোড় ওর করে খেতে ডাকলেও আসে না যেন নবাবের বেটি ওদের ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে হবে লোক পাঠিয়ে ছেলেটাকে জোর করে ধরে আনালো সোহাগবালা খালি গা সামান্য একটি নেংটি পড়া বছর বয়স দুলাল চন্দ্রের শরীরে এখনো গ্রাম্য শ্যাওলা লেগে আছে মনে হয় চোখ দুটি জলে পড়া বালকের মতো দালানে একটা ছোট জল চৌকির ওপর বসে সোহাগবালা সামনে পানের সরঞ্জাম ছাড়ানো প্রতিদিন সকাল থেকে দুপ্রহর বেলা পর্যন্ত এখানে বসে থেকে সে সব দিকে তীক্ষ্ণ নজর রাখে আর মুখের মধ্যে সমানে পানের জাবর কাটা চলতে থাকে তার শরীরখানি অতিশয় পৃথুলা পাতলা শাড়ি ভেদ করে তার বিশাল দুই বুক ও কোমরের চর্বির স্তর স্পষ্ট দেখা যায় ফসা মুখখানিতে যেন গনগনে চুল্লির আঁচ দুই ভৃত্য দুলালচন্দ্রকে ধরে এনে সামনে দাঁড় করাবার পর সোহাগবালা একেবারে আপাদ মস্তক দেখল থাকে তারপর পাশের পিগদানিতে লাল থুতু নিক্ষেপ করে বললো তোরা মায়েপুতে পুতে ভেবেছিস কি হ্যাঁ দেড় মাস হয়ে গেল এখনও বসে বসে কাঁদবি হাতে করে কুটোটি নাড়ানো নাম নেই দুলালচন্দ্র ভয় সিঁটিয়ে রইল কি উত্তর দেবে সে জানে না সোহাগবালা বলল আই তোরা এই ছোড়াটাকে কাজে লাগিয়ে দে আজ থেকে জল জলার একটা নেতা দে ওকে এই দালানটা পুঁচুক যদিও এ কাজের জন্য অন্য লোক আছে তবু দাসদাসীরা এই বালকটিকে কাজে নিয়োগ করতে বেশ উৎসাহী হয়ে উঠল তখনই এসে গেল মাটির গামলায় জল ও পাটের নেতা এক দাসী জলে ভেজানো নেতাটা দুলাল চন্দ্রের হাতে তুলে দিয়ে বলল আবাগির বেটা ডাইরে ডাইরে দেখছিস কি নেপোঁচ গমস্তা মা রেগে গেলে তোকে ক্যাঁচা খেয়ে ফেলবেন দুলাল চন্দ্র দালান বুঝতে শুরু করে দিল এ কাজে সে খুব একটা অসুখী হলো না কারণ দিনের পর দিন অন্ধকার ঘরে বসে মায়ের কান্না শুনতে শুনতে তারও এক ঘে লাগছিল এখানে তবু কত রকমের মানুষ উঠোনের উপর ধপাস ধপাস করে ফেলা হলো দুটো বড় বড় কাতলা মাছ মাছ দুটি দাপটের সঙ্গে লাফাতে লাগলো কয়েকবার মস্ত বড় বঁটি নিয়ে এসে বসে গেল দুজন সোহাগবালা দূর থেকে বসে নির্দেশ দেয় মুড়ো দুটো সরিয়ে রাখ কত বাবু বাড়ি নেই ওপরের হেসেলে মুড়ো যাবে না পেটি আর গাদার মাছ আলাদা রাখ পরের টুকরোগুলো আমায় গুনে দেখাবি দুর্যোধন তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো দুধটা ক্ষীর করেছ যাও আগে সেটা করোগে হ্যাঁ গি নেমার পাখিদের ছোলা দিয়েছিলি তো ওপরে দিসনি এখনো ও মা তোদের নিয়ে কি করবো মরণ আমার এক মন ছোলাইছে যে এ মাসে এর মধ্যে ফুয়ে গেল পাখির বদলে কি হাতিকে ছোলা খাওয়াচ্ছিস পাঁচি উত্তর দিল একমন কোথায় গো পরে মিংসে যে আধমন ম্যাপে দিয়ে গেল সোহাগবেলা প্রচণ্ড ধমক দেবল তোর মাতা চুনির বাপ নিজে এক মনের কথা বলেছে আমি নিজে থেকে নিয়েছি আর তুই আমি চোখ ঠাড়াবি এদিকে আয় আয় দিকে এইসব ডামাডলের মধ্যে দুলালচন্দ্র এক কাণ্ড করে বসল জল ভর্তি অত বড় মাটির গামলাটা সে টেনে টেনে সরাতে পারে না একবার জোরে হ্যাঁ ও টান দিতেই সেটি উল্টে গিয়ে দ্বিখণ্ড হলো সমস্ত জল গড়িয়ে গেল উঠোনে মাছ কাটা লোকগুলো আমলো আমলো বলে চেঁচিয়ে উঠল সোহাগবালা বলল দেখেই বুঝেছিল অলক্ষুণের ছেলে দিলে তো সব নষ্ট করে আই নকুর দে তোর কানটা ধরে থাবড়া ছেলের টানে টানে এই সময় থাকু এসে উপস্থিত সেখানে তার ছেলে মার খাচ্ছে দেখে সে ঝাঁপিয়ে পড়লো এবং ছেলেকে সরিয়ে নিয়ে জুড়ে দিল মরা কান্না ও গো ওর বাপ নেই গো ওর বাপকে খুঁজে দাও তোমরা সোহাগবালা বিস্ময়ে আতঙ্কে চোখ কপালে তুলে ফেললো একেবারে মাকে এত বড় সাহস অন্দরমহলের দালানে এসে কাঁদছে এই কান্না শব্দ একবার উপর মহলে পৌঁছলে আর উপায় আছে সোহাগবালা বলে উঠল ওরে মাগিটাকে শিগগির থামা মুখে নুড়ো খুঁজে দে ওর থোঁতা মুখ ভোঁতা করে দে কি সব্বনে সেরে বাবা আমাদের সবাইকে ধমক খাওয়াবে সত্যি দুজন ভৃত্ত ঠাকুমনের মুখ চেপে ধরে চিৎ করে শুয়ে ফেলল মাটিতে ঠাকুমন মুন্ডু কাটা পাঠার মতন ছটপট করতে লাগলো সোহা নিজের আসন ছেড়ে কখনো ওঠে না আজ সেই নিয়মের ব্যর্থয় ঘটিয়ে ওদের কাছে এসে বলল দেখো বাচ্চা এই বাড়িতে যদি প্রাণ নিয়ে টিকতে চাও তাহলে কখনো টু শব্দটি করবে না ফের যদি কোনোদিন দিন চিল্লানি শুনে তাহলে জ্যান্ত হাত পা বেঁধে পুকুরে ফেলে দেব এই বলে রাখল চাকর দুটি তাকে ছেড়ে দেবার পর ঠাকুমনে চোখের সামনে সেই ভীমা মূর্তি দেখে আর কথা বলার সাহস পেলো না বিস্ফারিত চোখে তাকিয়ে রইল এরা যে যে কোনো মুহূর্তে তাকে বা তার ছেলেকে মেরে ফেলতে পারে এই বোধ তার তৎক্ষণাৎ হয়ে গেল